সোয়াকার ইস এনাফ ইস এনাফ ইস মানে আপনার যে প্ল্যানিং এটা দেশের জনগণ এখনো বুঝে আমি তো বলতেছিলাম মানে দুই মাস আগের থেকে সেম জিনিসটা বলতেছি 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 হ্যাঁ বলতেছি আর আপনার লেসপন্স আমার ইয়াতে গুজব 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 বলিয়ে যাচ্ছে বাট নাও জনগণের কাছে এটা ক্লিয়ার সেনাবাহিনী এখন গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে থেকে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কিছু কন্ট্রোল করতে পারতেছে না এখন জরুরি অবস্থা মার্শাল হইলে সব কন্ট্রোল হয়ে যাবে তাই এটা এটা তো ক্লিয়ার ক্লিয়ার এটা জেনারেল ওয়াকার এর প্ল্যান এই প্ল্যানের মধ্যে যা দিচ্ছে জেনারেল ওয়াকার আমাকে কনভিন্স করার চেষ্টা করে তাকে একটু স্পেস দেওয়ার জন্য এনাফ ইজ এনাফ এক মাস আগে থেকে এই কনভিন্স করা শুরু করছে এখন দুই মাসের উপর হয়ে গেছে দেশে ধীরে ধীরে একটা অরাজগৎ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নর্মালি যেটা হয় অরাজক পরিস্থিতি যখন হয় লোকজন এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে সো এটার সমাধান কি একটা জরুরি অবস্থা ঘোষণা জরুরি অবস্থা মানে হচ্ছে প্রেসিডেন্ট সেনাবাহিনী প্রধানকে বলবেন যে আমরা দেশকে কন্ট্রোল করতে পারতেছি না সো আপনারা কন্ট্রোল নেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করুন আচ্ছা এখন বর্তমানে কখন এই পরিস্থিতি হতো যখন ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীরা থাকতো সো এর আগেরবার তো তাই সবাই সেনা মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা মোস্ট অফ দ্য টাইম যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আছে সো তাদেরকে জরুরি অবস্থা সিচুয়েশন ইয়ে করা মানে ম্যানেজ করার জন্য তাদেরকে মার্শাল ল অথবা জরুরি অবস্থা যেটি যে ফর্মেই বলেন করতেছে সো এখন সেনাবাহিনী কিন্তু অলরেডি গ্রাউন্ডে আছে অন্য কোন সময় যেটা থাকে না সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ঠিক আছে সো সেনাবাহিনী কাজ ঠিক মতো করতে পারতেছে না আপনারা দেখতেছেন যে ছাত্ররা ফেসবুকে ঘোষণা দিয়ে তারা এক কলেজ থেকে আরেক কলেজে আক্রমণ করতে যাচ্ছে বাট সরকারের কোন খবর নাই এর মানে হচ্ছে একটাই যে আমাদের সেনাবাহিনীর যে সিনিয়র অথরিটি আছে তারা জুনিয়র লর্ড এবং মিড র্যাঙ্কিং যা আছে তাদেরকে ফ্রিলি কাজ করার সুযোগ দিচ্ছে না ফ্রিলি কাজ করার সুযোগ দিচ্ছে না এখন সেনাবাহিনী আমি বলবো যে অফিসিয়ালি না হোক আনঅফিশিয়ালি সেনাবাহিনী পাওয়ার আছে তারা গ্রাউন্ডে আছে তাদের কাছে ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাহলে আইন এখন আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারতেছে না সো অফিসিয়ালি যদি মার্শাল করা হয় হ্যাঁ তাহলে এই সমস্যাগুলো কেমনে হাওয়া হয়ে যাবে বলেন তাই না এখন মিলিটারি গ্রাউন্ডে আছে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না সামটাইমস তারা স্পটে যাচ্ছেও না এসকেলেট হতে দিচ্ছে কি জন্য সিনিয়র মেয়ারশিপ এখন জাস্ট খালি বুঝেন সেম সিনারিও জাস্ট শুধু মার্শাল ল সেনাবাহিনী বলবে আর সাথে সব কন্ট্রোল হয়ে যাবে সিরিয়াসলি হয়ে যাবে এখন যদি জাস্ট মার্শাল ল বলে দেখবেন ইসকন বাড়ি চলে গেছে ছাত্ররা যেগুলা ওই যে পয়সা খায় যেটা হচ্ছে যারা বিভিন্ন ইয়া থেকে সব চলে সব ঠান্ডা মাই গড সেনাবাহিনী সব কন্ট্রোলে নিয়ে নিছে সেনাবাহিনী কিচ্ছু করে নাই এইটা চাষ হচ্ছে হচ্ছে এবং এখন ইন্টেন্স কেন হচ্ছে 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 আকবর মতিউর মামুন খালেদ এই গং যেটা আছে এরা কনফিডেন্স তারা কিন্তু এর মধ্যে কয়েকজন কিন্তু বিদেশে ছিল বিদেশ থেকে ফেরত আসছে তারা বলছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এভরিথিং কোন সমস্যা নাই সো হঠাৎ করে যে ডিলটা চেঞ্জ করে দিছে হচ্ছে গুম কমিশন তারা বের করছে তারপরে কিন্তু চেহারা সো এখন তারা মরিয়া হয়ে আছে তাদের নিজের বাঁচার জন্য তাদের একটা দেশের মধ্যে অরাজক একটা পরিস্থিতির স্বীকার করবেই করলে যেটা হবে সেনাবাহিনী যদি পাওয়ারে আসে তখন কি হবে এইটা হচ্ছে সেই সেনাবাহিনী ফ্যাসিস সরকার হাসিনা সরকারের যে সমস্ত জেনারেলরা গুম খুন ছিল তারা তখন এমিউনিটি পাওয়া যাচ্ছে জাস্ট এই কয়েকটা জেনারেলের গ্রিডের কারণে এবং এর সাথে যখন ইন্ডিয়া এবং কি বলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের ইন্টারেস্টটা মিলে গেছে সাথে সাথে এনআর কি শুরু হয়ে গেছে আপনি গ্যারান্টি থাকেন এখন যখন আর্মি ক্ষমতায় নিবে ক্ষমতা নেওয়ার মানে হচ্ছে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে তখন ওকে ঠান্ডা হয়েছে আমরা খুব খুশি আমরা চাই না এখন দেশের মধ্যে কোনো এনার্জি কোনো এনার্জি হচ্ছে না তখন আর আমরা এই যে গুমখুনের সাথে জড়িত যারা আছে তাদের বিচার চাইতে পারবো না অলরেডি কালকে দেখলাম সুমন বলে দিছে যে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ অলরেডি পালাই গেছে দেশ থেকে যেহেতু প্রথম বাইশ জনের লিস্টের মধ্যে তার নাম নাই সে বুঝতে পারছে সে চৌধুরী আলমের ইয়ার সাথে জড়িত আছে এবং কি বলে এটা ইলিয়াস আলীর আছে সে পগার পার হয়ে গেছে এখন আমাদের তাহলে আমাকে সবাই জিজ্ঞেস করে এটা সমাধান কি অ্যাকচুয়ালি এইটা সমাধানটা বের করতে হবে প্রফেসর ইউনুসকে এবং অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের ক্যাবিনেটে বসে একটা ডিসিশনটা নিতে হবে এখন এই ইনটেনসিফাই ইমিডিয়েট ইনটেনসিফাই হওয়ার কারণ হচ্ছে এই যে চিঠিটা বের হয়েছে বাইশ জনের ওই চিঠি ওই চিঠির কারণে তারা এখন পাগল হয়ে গেছে এবং যারা এখানে আছে প্রত্যেকেই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই র্যাব এগুলোর সাথে কাজ করছে এদের সাথে যত সমস্ত আছে সবার সাথে আজকে আমার সাথে একজন অফিসারের কথা হয়েছে যে লেফটেন্ট জেনারেল মতিউর যখন সেনাপ্রধান হবে হবে ভাব শফিউদ্দিন তার কম্পিটিশন চলতেছে তখন কয়েকটা চ্যানেলের মধ্যে মানে উনার প্রশংসায় কতগুলা ভিডিও ছাড়া হইতো উনি খুব প্ল্যান ভাবে আগাচ্ছে যার মধ্যে খুব কিছু একটা হয়ে ছাড়বে একদম পুরো উনার রাজবাড়ি উনি যখন এজি ছিলেন তখন কুয়েতে কতগুলা সিভিলিয়ানদের চাকরি আছে যেটা ইউনিফর্মে কুয়েত আর্মির ইউনিফর্ম পরে ওখানে কিছু কাজ আছে যে রিক্রুটটা আর্মির মাধ্যমে হয় উনি রাজবাড়ির দেড়শো লোক একসাথে পাঠিয়ে দিয়েছিলেন সো ওই লোকগুলো তো তার তার হাতে মুঠ হয় রাজবাড়ির লোকজন ওই যে আমি বললাম না যে ওনাকে হঠাৎ করে দেখছি হচ্ছে সাত হাজারের মতো ফলোয়ার হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে দেখি দেখি যে চৌত্রিশ হাজার হয়ে গেছে এখন বোধহয় সাতত্রিশ হাজার এটা হচ্ছে এবং সব হচ্ছে তাদের রাজবাড়ি এবং ডিজে ফাইল লোকজন এখন দেখেন প্রতিটা জায়গায় আমরা ফেসবুক যারা ইউজ করে অ্যাক্টিভিজম করতাম তাদের প্রত্যেকের যে ফেসবুক আমাদের উপরে কিছু হইলেই একটা ব্যান দিয়ে দিত সেম জিনিস হচ্ছে এই যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মতিউর যখন ফিফটি ফাইভ ডিবেট জিওসি ছিল যখন সাতক্ষীরায় যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর মাধ্যমে একটা চিঠি দেওয়া হয়েছিল ওদেরকে যে ফিফটি ফাইভ ডিবেট জিওসি এটাতে অ্যাপ্রুভাল আছে ওইটা আমি পোস্ট করছি এটা আমাকে ইয়া বলছে এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ইয়া হয় নাই ইয়া করে নাই ডিলিট করে দিচ্ছে সাথে সো থিংস আর গোয়িং অ্যাজ পার এখন ইনটেনসিফাই হচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে তারা হুকটাপ হয়ে গেছে এখন এটার জন্য তারা দেশকে এই অস্থিতিশীল গুলা হচ্ছে একটা হারাম আমি এই ফ্যাসিস হাসিনা যাদেরকে এইভাবে তুলছে তারা এর হচ্ছে হারাম জেনারেল এবং তারা মানে তারা নিজেরা জানে যে যদি হয় তারা বিচারের মুখে মুখী বিচারের মুখোমুখি না হয় দেশকে তারা সালা ইয়া করে দিচ্ছে ওরা দেশকে অস্থিতিশীশী করেছে এদের মধ্যে দেশপ্রেম বলতে বৃদ্ধিমাত্র কিছু নাই এখন আমাদের এটার উত্তরণ কি উত্তরণ ছাত্ররা ছাত্ররা ভেদাভেদ করে না এটা উত্তরণটা ঐক্যের মাধ্যমে হবে যদিও এইটার ডিসিশন কি হবে এটার ব্যাপারে আমি স্পেশালিস্ট না আমি স্পেশাল হচ্ছে আমার স্পেশালিটি বাট এখানে বুঝতে হবে আমাদের ঐক্য রাখতে হবে ঐক্যটার মধ্যে যেটা করতে হবে ছাত্র ছাত্ররা মারামারি করা যাবে না কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে সেনা আইন যদি এর মধ্যে আসে সেনা আইন কোনোভাবে এটার ইয়া না এটা সলিউশন না কারণ সেনা আইন এখন চলতেছে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে ই আছে এইটা ওদের প্ল্যান এখন এটা কিভাবে সমাধান হবে এটার সমাধান একটাই সেনা প্রধানকে এই যে ক্রিমিনাল জেনারেল আছে এগুলাকে সরা দিতে হবে তাদের ইয়ার থেকে ফোর্স রিটায়ার করে দিতে হবে তাহলেই যদি স্টেবিল এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বদমাই যেগুলোর নাম আমরা বিভিন্নভাবে বলছি বিভিন্ন সময় বলছি নাইনটি ফাইভ যে মিন ডি জিবি জিবি জাহাল জাহাঙ্গীর অনেকের সাথে আমার কথা তারা আমার আমাকে অনেকের পক্ষে আমাকে ফোন করে এই ভাই তুমি ওয়াকারের নিয়ে এত কথা বলতেছো ওরা একটু কাজ করার সময় দিবা তো এইটা বলতেছো হচ্ছে ওয়াকারসার ক্ষমতা গ্রহণ করে এক মাস পর থেকে দুই মাস হয়ে গেছে এখন এখনও ফোন করে বলি একটু সময় দাও এই তিন মাসটা কি যথেষ্ট সময় না ওই ওই যেগুলা গুম খুনসহ অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিশানদের যেহেতু এটা এখনও নাকি টাইম না মানে আপনার যে প্ল্যানিং এটা দেশের জনগণ এখনো বুঝে আমি তো বলতেছিলাম মানে দুই মাস আগের থেকে সেম জিনিসটা বলতেছি 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 হ্যাঁ বলতেছি আর আপনার রেসপন্সার আমার ইয়াতে গুজব 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 বুঝিয়ে যাচ্ছে বাট নাও জনগণের কাছে এটা ক্লিয়ার সেনাবাহিনী এখন গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে থেকে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কিছু কন্ট্রোল করতে না এখন জরুরি অবস্থা মার্শাল হইলে সব কন্ট্রোল হয়ে যাবে তাই এটা সমাধান কেমনে হয় আমার এটা বুঝান কেউ একজন আমাকে বুঝান যে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে তাদের পাওয়ার আছে মেজিস্ট্রেসি পাওয়ার আছে হাইস্ট লেভেলের ক্ষমতা যেটা আছে যেটা মার্শাল হইলে এর থেকে কি চেঞ্জ হবে সেনাবাহিনীর পাওয়ার কি চেঞ্জ হবে বলেন কি চেঞ্জ হবে কোনো চেঞ্জ হবে না যেটা হবে ওই গুংপুনের সাথে জড়িত জেনারেলগুলা সেগুলো শুধু বাইসে যাবে as এদেরকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড এবং এই 22 জনের নাম বের করা ইজ এ স্ল্যাপ টু হিম অনেক অনেক মানে বিশিষ্ট জন বিশিষ্ট টেলিভিশন জেনারেল হামিদ ভালো জেনারেল মঞ্জুর ভালো সরি জেনারেল মতিউর ভালো যারা থিওরি দিয়ে গেছেন এই যারা গুংপুনের সাথে জড়িত যে চিটা বের করছে এটা কি এটা কি আমি জানি না তারা কে কোন ইন্টারেস্টে ভালো লোক ইয়া আমি খেল দিয়ে বুঝছি লেফটেল মেজর জেনার হুমায়ুন কোর্সের প্রথম আনস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট নিয়ে উনি লেফটেন্ট মেজর জেনারেলতে বাড়ি চলে গেছেন উনি কোনো সাফারান না লেফটেন্ জেনার সাফার করতে করতে আওয়ামী লীগ ইন্ডিয়া এদেরকে বিরোধিতা করতে করতে লেফটেন জেনারাল পর্যন্ত হয়ে গেছে মামু বাড়ির আমদার এখন আমি তো অনেক কিছু শুনি অনেক কিছু যে সমস্ত জেনারেল মানে ব্রিগেডিয়ার উপরে হইতে পারে নাই মানে যে কজন আওয়ামী লীগ স্পেশাল তারা নাকি যেহেতু আওয়ামী বিরোধিতা করেছে এই জন্য তারা ব্রিগেডিয়ার উপরে স্যাটিসফাইড আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক ছিল তাজুল ইসলাম ঠাকুর আমার সাথে খুব ভালো সম্পর্ক স্যার কুয়েতে ছিল প্রমোশন পায় নাই কুয়েতে ছিল উনার ভাই নামটা ভুলে গেলাম কি ঠাকুর যে পুলিশে ছিল সে মার্ডার কেসে ছিল প্রধানমন্ত্রী অনুকম্পা নিয়ে আসে আমার লেখায় আমি লিখছি অনুকম্পা পাই গেছে সাম কি ঠাকুর যেন নাম অজিত ঠাকুর ফরগট দ্য নেম তাজুলসান ঠাকুর সেই লোক কুয়েতে গেছে কুয়েতে যাওয়ার পর তার রিটায়ারমেন্টের টাইম চলে আসছে সে আসে নাই সে রিটায়ারমেন্ট টাইমের আগে আসে নাই বলছে না আমারটা এক্সটেনশন করতে হবে সে শুধু সরকার বাধ্য হয়ে এক্সটেনশন করে দিছে এখন দেশে ফেরত আসছে কুয়েতে ছিল উনি উনি নাকি এখন বলতেছে আমি তো মানে তো জাতীয়তাবাদী আমি তো আমি কি বিরোধী ছিলাম এই জন্য আমি প্রমোশন পাই নাই এটাই সার্কাস চলতেছে সো আমার বক্তব্য যা ছিল শেষ আমি এখন কোন কোশ্চেন থাকলে আমি কোশ্চেন উত্তর কোন কোশ্চেন যদি থাকে স্যার এই পর্যায়ে ফকরুদ্দিনের সময় সময় মতো হার্ড লাইনে যাচ্ছে না কেন এটার উত্তর আমি কেমনে দিব যারা ক্ষমতায় তারা তো হার্ডলাইনে যাবে আমি তো বলে দিয়েছি হার্ডলাইনে যেতে হবে যেতে হবে হঠাৎ ইস্কনের চিন্ময়কে গ্রেফতার করা আগুনে ঘিরে আলার মতো পরিবেশ তৈরি করা পরিকল্পর একটি ঘটনা দেশে আরো অস্থিতিশীল করার জন্য পায়ে করছে হাসিনার জেনারেল বুঝতে পারে হইতে পারে আই আই অ্যাম নট শিওর এটা আমি জানি না বাট এই ইস্কনের এই ইয়াকে এই মুহূর্তে অ্যারেস্ট করাটা আমার মনে হয় দরকার ছিল না দরকার হচ্ছে এই ইস্কনের দরকার হচ্ছে ওই যে জেনারেল গুলো দায়িত্বে আছে দেখে তারা এত স্ট্রং ওদেরকে চেঞ্জ করছে সমাধান ইস্কোর ইয়াকে ইয়া করা না সেটা চিফ স্যার কেন জান সেটা কোনটা সেটা চিফ স্যার কেন করছেন না কোয়েশন ওয়াচিং সব ক্রিমিনালের নিজের এখানে শেষ কথা একটাই জাল ওয়াকার আপনি অলরেডি ব্র্যান্ডেড এজ এ ভিলেন অব বাংলাদেশ ন্যাশনালিজম বাংলাদেশে আপনার ভিতরে কোনো দেশপ্রেম নাই আপনি আপনার পরিবার এবং ফ্যাসিস হাসিনার ইয়া করার জন্য করার জন্য এখনো এই ক্ষমতাটাকে ধরে রাখছেন এবং এদেরকে লালন পালন করতেছেন একটা ফিউচার টাইমে আবার আওয়ামী যাতে ফেরত আসতে পারে দুই তারিখের আগ পর্যন্ত তিন তারিখের আগ পর্যন্ত আগস্টের তিন তারিখের আগ পর্যন্ত আপনার আদেশেই ব্রিগেডিয়ার ইমরান হামিদ ওই জায়গায় দাঁড়ায় ঢাকার রাস্তায় দাঁড়ায় এলএমজি দিয়ে গুলি করছে বিজিবি লেফটেন্ট কর্নেল ফায়ার করছে এবং আরো অনেকে আরো অনেকে এরা কি কোন সেনারা প্রধানের ডাইরেক্টিভ ছাড়া ফায়ার করে করছে আপনার দুই তারিখের পরে যখন তিন তারিখের পরে যখন দেখছেন এটা কন্ট্রোল করতে পারতেছে না তখন আপনি হচ্ছে কি এখন হিরো হইসেন আপনার হিরো বানাইছে আপনাকে বাট আপনি অ্যালাউ করছেন আপনি এই সমস্ত বললে হবে শেখ হাসিনা কখন গেছে আপনি জানেন না আপনি একজন বরখাস্ত বরখাস্ত না যে রেজিগনেশন দেওয়া সরকার প্রধান ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনি কিভাবে সামরিক সামরিক তাকে ব্যবহার করতে দিলেন বুলশিট করেন তার জীবন বাঁচাইছেন আপনার কাস্টাডিতে যদি রেখা দিতেন পরে আপনার কাস্টাডি ছাত্র জনতা এসে কি তাকে কি তার গায়ে হাততো বুলশিট করেন মিয়া আপনার কাস্ট নিতে আপনি ছশো ছাব্বিশ জন রাখছেন আরও একজন রাখতেন আপনি সরকারি এয়ারফোর্স চীটকেও এটার অ্যানসার দিতে হবে যে কেন যে কেন কেন আপনি আপনার বিমান বাহিনীর বিমান ব্যবহার করতে দিলেন তাকে সে তো আর রেজিগনেশন দেওয়ার পরে হিজ নো মোর প্র প্রধানমন্ত্রী নোমর প্রধানমন্ত্রী এইটা অ্যানসারটা নেওয়ার জন্যই এই সেনাবাহিনীর এই আরেকটা আমি জাস্ট ক্লিয়ারলি বলতেছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে সিচুয়েশনটা একটা ডিজাস্টার মুভমেন্টে ফেল করার জন্য আমাদেরকে আমরা যারা সৈনিক আসছে অফিসার আছে তাদেরকে এখন আওয়াজ তুলতে হবে এছাড়া নাইলে যেটা হচ্ছে জনগণের মুখোমুখি আপনাদের দায়িত্ব হবে আপনার ভালো মতো জানেন যে আপনাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং মিড লেভেলের যারা গ্রাউন্ডে আছেন তারা জানেন যে আপনাদেরকে আপনাদের কাজ করতে না এটা বাংলাদেশ সেনাবাহিনীকে একটা গাড্ডার মধ্যে নিয়ে ফেলা হবে এটা আমরা কেউই চাই না আপনারা আওয়াজ তুলুন সৈনিক অফিসার এবং এটা আমি আপনাকে আপনাদেরকে আমি এইভাবে কখনো শেখ সময় সময়ও বলিনি কারণ তখন টাইম ছিল না আপনাকে আওয়াজ তুলবেন আপনাকে প্রসিকুট করে জেলের মধ্যে ঢোকাবে নাহলে গুম করে দিবে বাট এখন লিস্ট গুম করবে না গুম করবে না আমরা এটা জানবো এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন তো মানে সমস্ত কন্ট্রোল করতেছে আর এদিকে দুই দিন ধরে বাসে লোকজন আসতেছে আমাদের গোয়েন্দা কোনো খবর নাই আর ওদিকে শেখ হাসিনার সময় এই একই গোয়েন্দা সংস্থা কোন জায়গায় কত নম্বর রুমের কত নম্বর প্লটের কত নম্বর রুমে কত তালাতে মানে জঙ্গিরা আলোচনা করতেছে সংবাদ পাওয়া যাচ্ছে সাথে ওখানে চলে যাচ্ছে আর এখন বাস হায়ার করতেছে লোকজনকে উঠাচ্ছে বলতেছে ইয়া দেখা এখন আমাদের গোয়েন্দারা কিছু জানে না কি একটা ফুর্তি আমাদের গোয়েন্দারা এখন কিছুই জানে না এটা 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 তো ক্লিয়ার ক্লিয়ার জেনারেল ওয়াকার এর প্ল্যান এই প্ল্যানের মধ্যে ইয়া দিচ্ছে জেনারেল ওয়াকার আমাকে কনভিন্স করার চেষ্টা করে তাকে একটু স্পেস দেওয়ার জন্য এনাফ ইজ এক মাস আগের থেকে এই কনভিন্স করা শুরু করছে এখন দুই মাসের উপর হয়ে গেছে এখন এখন উত্তরটা আপনি হিসাব দিলেন অ্যাট প্রেজেন্ট কেন হয়েছে ওই চিঠিটার জন্য ওই যে চিঠিটা বারো বাইশ জনের নাম হইছে ওই চিঠিটার জন্য ব্রিগেডিয়ার রাসের চলে গেছে বিদেশে আর এখন বাকি যেগুলো আছে এগুলো পাগল হয়ে গেছে যে এখন এরা তো প্রসিকিউশনের মধ্যে পড়বে এখন এরাকে দেশের মধ্যে অস্তিত্ব করে সেনা আইন আরে বেটা সেনা আইন অলরেডি আছে সেরা বাহিনী গ্রাউন্ডে আছে বেশি পাওয়ার আছে মার্শাল আসলে কি এটা থেকে কি চেঞ্জ হবে মার্শাল আছে কি চেঞ্জ হবে কোন চেঞ্জ হবে না ওই শুধু ওই ফ্যাসিস্ট সরকারের যে ইয়াগুলো আছে যে জেনারেল আছে ঘুম খুন করে তারা এতদিন পুরো দেশটাকে আয়না ঘর বানায় আছে তাদের রক্ষার জন্য এই জিনিস